উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট থানামোড় জলপাইগুড়ি। নমস্কার, আমি নবনীতা, শুরু করছি আজকের উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ সংবাদে। জমে উঠেছে তৃণমূলের রাজনীতি। জলপাইগুড়ি জেলার অন্যতম জনপ্রিয় নেতা কৃষ্ণ দাসকে টিকিট না দেওয়ায় শুরু হয়েছে বিক্ষোভ। দলে এক প্রকার নিঃসঙ্গ হয়ে পড়া প্রাক্তন চেয়ারম্যান মোহন ঘোষের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করলেন জলপাইগুড়ির সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। তবে কি লড়াই বড্ড কঠিন, প্রশ্ন রাজনৈতিক মহলের। গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট জলপাইগুড়ির নতুন ফ্যামিলি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। নতুন খাবারের স্বাদ চাখতে পরিবার ও বন্ধুদের সাথে আজই চলে আসুন গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা রোড জলপাইগুড়ি। খগেশ্বর হাঁটাও, রাজগঞ্জ বাঁচাও। রাজগঞ্জ বিধানসভার প্রার্থী হিসেবে খগেশ্বর রায়কে মানছি না, মানব না, মঙ্গলবার এমনই স্লোগান তুলে জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল নেতা কৃষ্ণ দাসের অনুগামীরা। এদিন সকাল থেকেই শতাধিক কৃষ্ণ দাসের অনুগামী বলে পরিচিত তৃণমূল সমর্থকেরা পাহাড়পুর মোড়ে জমা হতে থাকেন। রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের বিরুদ্ধে একাধিক স্লোগান তুলতে থাকেন তারা। এক সময় জাতীয় সড়কের পাশে অবস্থান বিক্ষোভ করতে করতে প্রায় 5 মিনিট যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ছুটে আসতে হয় জলপাইগুড়ি কোতোয়ালি থানার ট্রাফিক পুলিশকে। তবে কিছুক্ষণ পরই অবস্থান বিক্ষোভ মুক্ত হয় জাতীয় সড়ক। পাহাড়পুর অঞ্চল এলাকার বহু তৃণমূল সমর্থক তথা কৃষ্ণ দাসের অনুগামীরা এদিন বিক্ষোভে ফেটে পড়েন। তাদের একটাই দাবি, রাজগঞ্জের তৃণমূল প্রার্থী খগেশ্বর রায়কে সরিয়ে তাদের দাদা কৃষ্ণ দাসকে প্রার্থী পদ করতে হবে। তারা কোনো মতেই খগেশ্বর রায়কে প্রার্থী হিসেবে মেনে নেবেন না বলে সাফ জানিয়ে দেন। খগেশ্বর রায়কে ভোট দেবেন না বলেও দাবি তাদের। বিক্ষোভরত তৃণমূল সমর্থক সূর্য মুন্ডা সাংবাদিকদেরও এই বিষয়ে একহাত নেন। তিনি অভিযোগ করেন, সকলের খবর প্রকাশিত হয় কিন্তু তাদের দাদা কৃষ্ণ দাসের বিষয়ে কোনো খবরই প্রকাশ হয় না। লকডাউনের সময় কৃষ্ণ দাস মানুষের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, সেখানে অন্য নেতাদের দেখা যায়নি। তাই তাদের দাদা কৃষ্ণ দাসকে এবারের বিধানসভার টিকিট দিতেই হবে বলে তিনি দাবি করেন। দাদা টিকিট না পেলে ভোট অন্য জায়গায় দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাহলে আমার একই বিনতি যে আমাদের কৃষ্ণদাস যেই রকম আমাদের বাগানকে দেখছে, ওই হিসাবে আমাকে কৃষ্ণদাসকে টিকিট লাগবেই আমার তরফ থেকে। না হলে আমরা যে কোথায় টিকিট দিব, ভোট দিব আমরা জানি না, যেটা আমাদের কৃষ্ণদাস বলবে সেটাই আমরা মানব। কৃষ্ণদাস ইতিমধ্যে ঘোষণা করেছেন উনি নির্দলে দাঁড়াবেন বলেছিলেন, আপনারা কি চাইছেন? আমরা আমরা দাদা যেইটাই ভালো বুঝবে সেটাই আমরা আছি, কারণ কি দাদা ভালো সৈনিক আমাদের, মানে দুঃখে সুখে সব জায়গা। খগেশ্বর রায় যেই দিন লকডাউন হয় সেই দিন একটা ওই বনে দেখি এই বান্দরকে কোলো খাওয়াচ্ছে, আর আমাদের কৃষ্ণ দাস 25,000 বাড়ি বাড়ি লোককে যায় চাল ডাল, আর ওর ওই করোনা হয়ে গেছে তারপরে এ টিকিট পায় না, আর যে বন্দরকে কোলো খাওয়াবে সেই টিকিট ভাবে কি করে মানবো? আমাকে এটা জবাব চাই। আমি সবাইকে বলবো, এই 10টা 8টা সংগঠনের সবাই যা বড় আছে তাদেরকেও, আর আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদেরকেও, যে আমাদের খবর কেন চায় না? রাত দিনের জন্য নিজের প্রাণ ক্ষতি করে কাজ করে তার কেন কলকাতাতে নাম যাবে না, এটা আমাকে জবাব চাই। আর এইগুলা যদি একদম সঠিক দেখাবেন প্রত্যেক বাড়ি বাড়ি যাতে আমাদের খবরটা পৌঁছায়। এইখানে আমরা বললাম, ওই দিকে দেখি সংগতি আরও বিক্রি করা শুরু করতে, আমরা টাকা দিলে ছাপবে না হলে ছাপবে না, আপনাদের সাথে আমাদের ইয়ে দুঃখ প্রকাশ আছে। একটা জিনিস বলছি যে কৃষ্ণদাসকে ইতিমধ্যে ডেকেছিল রাজ্য নেতৃত্ব, কথা হয়েছে বোধহয় তার সাথে, কথা হয়েছে বা আপনারা কিছু জানেন? তারপরে তো রাজ্য নেতৃত্ব ডাকার পরে আজকে আপনারা আবার বিরোধে আসলেন কি জন্য? অন্য জায়গা যদি প্রার্থী চেঞ্জ হয় তাহলে আমাদের রাজগঞ্জে কেন প্রার্থী চেঞ্জ হবে না? ওই জন্য আমরা বিরোধিতা করার জন্য আসছি। পাহাড়পুর অঞ্চল এলাকার তৃণমূল সমর্থক রাজা রায় জানান, যেখানে দক্ষিণবঙ্গে প্রার্থীর নাম পরিবর্তিত হচ্ছে সেখানে রাজগঞ্জের মতো একটি জায়গার প্রার্থীর নাম কেন পরিবর্তন হবে না? যে এলাকায় বিধায়ক নিজেই নিজের বুথে পরাজিত হয় তাকে টিকিট দেওয়ার কোনো মানেই হয় না। যার বয়স 70 হয়ে গেছে তাকে প্রার্থী করারও কোনো অর্থ নেই বলে জানান রাজাবাবু। তাদের জননেতা কৃষ্ণ দাস যেখানে এক ডাকেই 24 ঘন্টার মধ্যে 15 থেকে 20 হাজার মানুষ জমায়েত করতে পারেন, সেখানে আগামী বিধানসভা নির্বাচনের প্রার্থী কৃষ্ণ দাস করতে হবে বলে দাবি তার। এদিন রাজগঞ্জ বিধানসভার 12টি অঞ্চলে তারা এই বিক্ষোভ প্রদর্শন করেছেন বলে জানান। কারো নেতৃত্বে নয়, আমরা রাজগঞ্জ বিধানসভার 12টা গ্রাম পঞ্চায়েতের 12টা জিপিতেই আমরা তৃণমূল কংগ্রেসের
স্বতঃস্ফূর্ত ভাবে আমরা বিভিন্ন জায়গায় জমায়েত করে আমাদের বিক্ষোভ আমাদের মনের কথা দিদির কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আমাদের মনের কথা হচ্ছে আমাদের রাজগঞ্জের ঘরের ছেলে রাজগঞ্জের জননেতা বিশিষ্ট সমাজসেবী মাননীয় কৃষ্ণদাস মহাশয়কে দিদি প্রার্থীপদ বলে ঘোষণা করুক। আজকে কি করলা তার জন্য? আজকে আমরা সেজন্য একটা অবস্থান বিক্ষোভ করলাম এই পাহাড়পুর মোড়ে, এরকম আমরা এখন পাহাড়পুর থেকে প্রথম শুরু করলাম। এরপর আমরা আমাদের আলোচনার মাধ্যমে আমরা সমস্ত স্বতঃস্ফূর্তভাবে একত্রিত হয়ে যে সিদ্ধান্ত নিব সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামী দিনের কর্মসূচি আমরা নিব। তবে আমাদের কাছে বিভিন্ন সূত্র মারফত খবর যে দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় জনগণের বিপুল উৎসাহ উদ্দীপনায় এবং জনগণের দাবিকে কেন্দ্র করে কয়েকটা সিটে প্রার্থীপদ পরিবর্তন হচ্ছে। যেহেতু দক্ষিণবঙ্গে প্রার্থীপদ পরিবর্তন হতে পারে, তবে রাজগঞ্জের মতো একটা জায়গায় যে জায়গাটায় কৃষ্ণদাসের এক ডাকে 15,000-20,000 লোক এক ডাকে 24 ঘন্টার নোটিফিকেশানে যে কোনো জায়গায় জমায়েত হয়, সে সেরকম একজন জননেতাকে বাদ দিয়ে কী করে একজন মানে যিনি নিজের বুদে হারেন এরকম একজন প্রাক্তন এমএলএকে 70 বছর বয়স হয়ে গেছে তার কোনো জনসংযোগ নাই? আপনারা এই দেখেন জন সবাইকে জিজ্ঞাসা করে দেখতে পারবেন বুঝতে পারবেন যে খগস্বর রায় আগামী দিনে এমএলএ পদে থাকাকালীন কতদিন এই সমস্ত জল পাবলিকের সঙ্গে জনসংযোগ রেখেছে। সেজন্য আমরা দিদির কাছে নিবেদন করছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নিবেদন করছি যে আমরা আমাদের দাবি আমরা দলের বিরুদ্ধে নই, আমরা দলের সাথেই আছি, আমাদের নেতৃত্ব দলের সাথেই আছে। আমাদের দাবিটাই হচ্ছে যে রাজগঞ্জ থেকে যদি রাজগঞ্জকে বাঁচাতে হয় দিদি আমাদের কথাটা আপনি একটু মন দিয়ে শুনুন। যদি রাজগঞ্জে আপনি যদি বিরোধীদের হাতে তুলে দিতে না চান, রাজগঞ্জের মানুষের কাছে কথা যদি আপনি শুনতে চান এবং রাজগঞ্জকে যদি রাজগঞ্জে যদি তৃণমূলের বিজয়ী ধ্বজাটাকে যদি উন্নত শিখরে পৌঁছাতে চান তাহলে আমাদের দাবিটি শুনুন। আমাদের একটা সাধারণ সিম্পল দাবি যে আমাদের রাজগঞ্জে ঘরের ছেলে বিশিষ্ট সমাজসেবী এক মানে কৃষ্ণদাস মহাশয়কে প্রার্থী পদে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পদে ঘোষণা করুক, আমাদের এটাই দাবি। আর এই ঘটনাটিকে কেন্দ্র করে বিরোধীরা সুর চড়িয়েছে। বিজেপির জেলা সহসভাপতি অলোক চক্রবর্তী বলেন, পশ্চিমবঙ্গের মাটিতেই দাদা ও দিদির অনুগামীতে ভরে গেছে। কেউ তৃণমূলের ঘুষখর নেত্রী, কেউ মাতাল বা কেউ মস্তান, এই চলছে তৃণমূলের রাজনীতিতে বলে তীব্র কটাক্ষ করেন তিনি। এই ঘটনাগুলির থেকে পরিষ্কার তৃণমূলের মাটি আর নেই, সম্পূর্ণ তৃণমূল দলটাই এখন গুন্ডা ও তোলাবাজের দলে। আজ যে বিক্ষোভ বিরোধিতা হচ্ছে তা শুধু কৃষ্ণদাসের অনুগামীরা বিরোধিতা করছেন তা নয়, এটা সাধারণ মানুষের বিরোধিতা। মানুষ খগেশ্বর রায়, কৃষ্ণদাস বা মিতালি রায় এদের কাউকেই চায় না। নির্মমতায় ভরে গেছে পশ্চিমবঙ্গের মাটি বলে কটাক্ষ জেলা বিজেপি সহসভাপতির। দেখুন, এখন তো পশ্চিমবঙ্গের মাটি মনে হচ্ছে অনুগামীতে ভরে গেছে, কেউ দিদির অনুগামী কেউ দাদার অনুগামী। আমরা দেখেছি ধূপগুড়িতে, ধূপগুড়ি দিয়েই শুরু করি, একজন ঘুষখোর আরেকজন মাতাল, আরেকজন হচ্ছে আমি গুন্ডা, আমি মস্তান, আমি ভোট লুট করি। এবার কাকে ছেড়ে কাকে রাখবে এখন তৃণমূলের হচ্ছে শিহরের সংক্রান্তি। মানে একে ধরে তো ওইদিকে চলে যায়, ওকে ধরে তো ও চলে যায়, কারণ টোটাল দলটাই, সম্পূর্ণ দলটাই আজকে এই গুন্ডামি, তোলাবাজ, ঘুষখোরি, মাতাল এগুলোতে ভরে গেছে। আর তার জন্য এখন গা বাঁচতেই, ওই যে ঠক বাঁচতেই গা উজাড় বলে না, আমার মনে হয় ঠক বাঁচতেই গা উজাড় হয়ে গেছে, তৃণমূলের মাটি হারিয়ে গেছে। দাদার দ্বারাক আর দিদি দ্বারাক, যেই দ্বারাক তার পতন অবশ্যম্ভাবী, মানুষ তার যোগ্য জবাব ওই নির্বাচনে দেবে, ব্যালটেই দেবে। আজকে তৃণমূল বিরোধিতা করেছেন যে প্রার্থী খগেশ্বরের বিরুদ্ধে, খগেশ্বর রায়ের বিরুদ্ধে, এবং বলেছেন দেখুন এইখানে যারা বিরোধিতা করেছে, আমি মনে করি না যে শুধু খগেশ্বরবাবুর লোকই বিরোধিতা করেছে, কৃষ্ণদাসের লোক বিরোধিতা করেছে, এখানে সাধারণ মানুষ বিরোধিতা করছে। সাধারণ মানুষ না চায় খগেশ্বর রায়কে, না চায় কৃষ্ণদাসকে, না চায় মিতালি রায়কে, না চায় দিদি ভাইকে। এক নির্মমতায় ভরে গেছে পশ্চিমবঙ্গের মাটি, তাই ওরা সবাই চাচ্ছে, পাড়ার শুদ্ধ আওয়াজ উঠেছে, পরিবর্তনের ডাক দিয়েছে এবং সুশাসন প্রতিষ্ঠার জন্যে মানুষ বিজেপির সাথেই আছে, পাশে আছে এবং সঙ্গে থাকবে। পথ অবরোধ এদিন করা হয়নি বলে জানান ডিএসপি ট্রাফিক এনডি শেরপা। রাস্তার পাশেই অবস্থান চলেছিল, তাই ট্রাফিক নিয়ে কোনো সমস্যা হয়নি বলে জানান তিনি। অপরদিকে এই বিক্ষোভের আজ ছড়িয়ে পড়ে বেলাকোবা এলাকাতেও, সেখানে কৃষ্ণদাসের অনুগামীরা বিক্ষোভ দেখাতে থাকেন মঙ্গলবার। কোভিড ভ্যাকসিন নেওয়ার পর এক বয়স্ক ব্যক্তির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে স্বাস্থ্য দপ্তরের অন্দরে।
ঘটনায় মৃতদেহের ময়নাতদন্ত করে মৃত্যুর আসল কারণ জানতে উদ্যোগী হয়েছে স্বাস্থ্য দপ্তর। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি পৌরসভা এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী কৃষ্ণ দত্ত বয়স 65 বছর গতকাল ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল থেকে কোভিড ভ্যাকসিন নিয়েছিলেন। এরপর তিনি নিয়ম অনুযায়ী হাসপাতালে পর্যবেক্ষণে ছিলেন। কৃষ্ণ দত্তের ভাইপো গোবিন্দ দত্তের অভিযোগ, তার কাকা গতকাল ধূপগুড়ি হাসপাতালে ভ্যাকসিন নেবার পর বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়া সেরে বিকেলে তার দোকানে যান। এরপর সন্ধ্যার দিক থেকে তার বেশ কয়েকবার বমি হয়। এরপর তিনি রাতে বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েন। আজ ভোর রাতে তার প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। এরপর তাকে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কোভিড ভ্যাকসিন নিয়ে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ঘটনায় করোনা বিষয়ক উত্তরবঙ্গের অফিসার অন স্পেশাল ডিউটি ডাক্তার সুশান্ত রায় বলেন, কোভিড ভ্যাকসিন একটি সেফ ভ্যাকসিন। এই ভ্যাকসিন নিয়ে এমন অভিযোগ আগে শোনা যায়নি। মৃত্যুর আসল কারণ জানতে দেহের ময়নাতদন্ত করা হচ্ছে। রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান তিনি। পাশাপাশি তিনি আরও বলেন, এই ভ্যাকসিন ছাড়া বিকল্প কিছু নেই। তিনিও তার পরিবারও এই ভ্যাকসিন নিয়েছেন, তাই সবাইকে ভ্যাকসিন নেবার অনুরোধ জানিয়েছেন তিনি। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে নিয়ে এসেছে পুলিশ। ঘটনা হচ্ছে কালকে 11টা থেকে 11:30টার মধ্যে ভ্যাকসিনটা নিয়েছিলেন কৃষ্ণ দত্ত, আমার কাকু, 65 ইয়ার্স ওল্ড। তবে তিনি হচ্ছে ওখানে অবজারভেশনে ছিলেন, আধা ঘন্টা যে অবজারভেশন থাকেন, কোভিশিল্ড সম্ভবত নিয়েছিলেন। তারপরে বাড়ি গিয়েও ঠিকই ছিলেন, তবে তিনি ব্যবসা করেন, তিনি দোকানে হচ্ছে 3টা সাড়ে 3টার দিকে যান, ওখানেও ঠিকই ছিলেন। তো সন্ধ্যার দিকে বমি করেছিল কয়েকবার, সেটা আমাদের বলেনি, তাই ও বাড়িতে এসে যেরকম রুটিন তা এসে খাওয়া দাওয়া করেছে, ঘুমিয়েছে। সকালবেলা 5টার দিকে এরকম ঘটনা, 5:30টার দিকে, মানে আমিই ছিলাম পেজেন্ট। তো সেখানে হাত মানে কেমন জিভটা কেমন করছে, তো আমি বললো হসপিটালের সামনে আছে, নিয়ে যাচ্ছি। তো ওখানে নিয়ে গিয়ে বললো যে মারা গেছে। কখন নিয়ে গেলেন হসপিটালে? এই 5:30টার দিকে, আজকে আজকে ভোরবেলা, ভোর 5:30টার দিকে। তা মানে আপনাদের মানে প্রাথমিক সন্দেহটা? প্রাথমিক সন্দেহ হচ্ছে তো এইভাবে তো ঠিকই ছিলেন, হ্যাঁ, তবে ভ্যাকসিনটা দিয়েছে তাই আমরা রিয়াকশন পাচ্ছি, আমার ফ্যামিলির ডাউট তাই, যে মানে ভ্যাকসিন থেকে কিছু একটা হয়েছে। কি হয়েছে? মানে শ্বাসকষ্ট হচ্ছে, তার জন্য তো মারা গেল, আমার ডাউটটা তাই। কি শ্বাসকষ্টে? মানে ভ্যাকসিনের থ্রুতে, ভ্যাকসিনের রিয়াকশনে। তো তারপরে কি আপনারা থানাতে জানিয়েছেন? হ্যাঁ, থানাতে জানিয়েছি। থানাতে একটা কি বলে একটা এফআইআর করেছি আমরা ভ্যাকসিনের ইসে। এখন কোথায় আছে? এখন মর্গে আছে, পোস্টমর্টম হবে বলছেন। ওখানে সোয়াইপ টেস্টের জন্য এই সোয়াইপও নিয়েছেন, বিএমএস করেছেন, আর এখানে পাঠালাম, এখন পুরো হবে। জলপাইগুড়ি মর্গে আছে? হ্যাঁ। কোথায়? আপনারা কি চাচ্ছেন এখন? এখন কী হয় দেখবো আমরা একটু, মানে এর একটা ডিটেল ইনভেস্টিগেশন চাচ্ছি। কি চাচ্ছেন? ভ্যাকসিনের থ্রুতেই হলো না অন্য কারণে হলো আমি সেটাই জানতে চাচ্ছি। আপনি কোথায় এসেছেন এখন জলপাইগুড়ি? এখন মর্গে আছি, এখন পুলিশে হবে, পোস্টমর্টম হবে। কোথায়? জলপাইগুড়ি? জলপাইগুড়ি সদরে আছে, সদর হসপিটাল। থ্যাংক ইউ। আচমকাই দাও দাও করে জ্বলে উঠল শতাব্দী প্রাচীন একটি গাছ। গাছে আগুন জ্বলছে দেখে আতঙ্ক ছড়ালো এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে জলপাইগুড়ি শহর সংলগ্ন পান্ডাপাড়া কালীবাড়ি এলাকার রাস্তা দিয়ে যাচ্ছিল একটি বিয়েবাড়ির শোভাযাত্রা। শোভাযাত্রা থেকে ফাটানো হচ্ছিল প্রচুর পরিমাণে আতশবাজি। সেই আতশবাজির একটি বাজি আকাশে ওঠার বদলে জড়িয়ে যায় স্থানীয় একটি বিশালাকৃতি গাছের শুকনো ডালে, সাথে সাথে দাও দাও করে ওঠে আগুন। গাছে আগুন দেখতে পেয়ে মুহূর্তে আতঙ্ক ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা খবর দেয় দমকলে। খবর পেয়ে জলপাইগুড়ি দমকল কেন্দ্র থেকে দমকলের তিনটি ইঞ্জিন ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলে স্বস্তি ফেরে এলাকায় বলে বাসিন্দাদের সূত্রে জানা গেছে। স্থানীয় বাসিন্দা অভিজিৎ দাস জানান, কালীবাড়িতে বিয়েবাড়ির গাড়ি পুজো দিতে এসে বাজি ফাটায়, বাজি থেকেই এই বিপত্তি। এভাবে যেন বাজেভাবে কেউ বাজি না ফাটায় সেই অনুরোধ জানান স্থানীয় বাসিন্দা অভিজিৎ দাস। ভোর রাত পর্যন্ত আগুন নেভাতে সক্ষম হয় দমকল। ছিলেন কোতোয়ালি থানার আইসি ও পুলিশ বাহিনী। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। কি হয়, বিয়েবাড়ির লোকরা এখানে আসে এবং আসার পর তারা যখন তাদের ওই বিয়ের গাড়ি নিয়ে যাচ্ছিলো তখন তারা এখানে বোম ফোটায় এবং সেই বোম ফোটানোর ফলে সেই বোম থেকে এই গাছের মধ্যে আগুন লেগে যায় এবং রাত্রি 11:15 নাগাদ আগুন লাগে এবং তারপর ফায়ার ব্রিগেডকে ফোন করা হয় এখান থেকেই। কটা পর্যন্ত আগুন নেভানোর কাজ দমকল বাহিনী? দমকল বাহিনীর তাদের তিনটা ইঞ্জিন নিয়ে ভোর 4 অবধি তারা মানে সবাই মিলে চেষ্টা করে আগুন আয়ত্তে আনে এবং বিশেষ করে এই যে এখানে যে বোম ফোটানোগুলো হয় এই বিয়েবাড়ি আসে যে বিভিন্ন অনুষ্ঠানে, এই বোম ফোটানোর ফলে এই জায়গাগুলো খুব রিস্কি হয়ে গেছে। কেন, এই গাছের মধ্যে এর আগেও আগুন লেগেছিল, তো এবারের আগুনটা ভয়ঙ্কর, যেন দমকলের সেই ভোর 4 বেজে যায় আগুন নেভাতে। তো আমরা চাই এই এলাকাতে যারা মানে বিয়েবাড়ি আসুক মন্দিরে, কিন্তু বোম যাতে না ফোটায়। বোম ফাটালেই আবার এই আগুন লাগবে, আবার এই এরিয়ার লোককে সারা রাত জাগতে হবে। না, একটা তো বড় দুর্ঘটনা হতে পারতো আশেপাশে। হ্যাঁ, অবশ্যই বড় দুর্ঘটনা হতে পারতো আশেপাশে যারা বাড়ি ছিল এবং আমরাও সারাত্রি আমরা কালকে জাগনা আতঙ্কে সবাই ছিল যে কখন কি হয়ে যায়। কিন্তু ফায়ার ব্রিগেডের চেষ্টায় এবং পুলিশের থানার আইসিও ছিলেন এখানে এবং তাদের মানে পূর্ণ চেষ্টাতে ভোর 4 নাগাদ আগুন আয়ত্তে আসে। তা আমরা চাই না আর এখানে কেউ এইভাবে বোম ফাটাক, বোম ফাটালে পরে আবার আগুন ধরতে পারে। সেই জন্য এই এলাকার লোকরা সবাই মিলে এরপরে বলবো যাতে যারা বিয়েবাড়ি আসুক কিন্তু যেন কেউ এখানে বোম না ফাটায়। আর উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতি, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। EMI-তে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। মোহন বোসের সঙ্গে দেখা করতে গেলেন জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। সামনে কঠিন লড়াই। মোহন বোসের সাথে দেখা করলেন জলপাইগুড়ির সদর বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার প্রদীপ কুমার বর্মা। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জেলা ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব তাকে দিয়েছেন। প্রার্থীকে সমর্থন করা তার নৈতিক দায়িত্ব। মঙ্গলবার জলপাইগুড়ির সদর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ডাক্তার প্রদীপ কুমার বর্মা জলপাইগুড়ি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মোহন বসুর সাথে সাক্ষাৎ করেন। এরপরই এমন মন্তব্য করলেন মোহনবাবু। এদিন দুপুরে প্রার্থী মোহনবাবুর বাড়িতে যান। তাদের দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ আলাপচারিত হয়। এ বিষয়ে মোহনবাবু বলেন, এবারের বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার প্রদীপ কুমার বর্মা, যেহেতু তিনি এখনও দলে রয়েছেন, তার কর্তব্য তাকে সমর্থন জানানো। কে প্রার্থী হলো সেটা তার কাছে বড় নয়। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে একটি দায়িত্ব দিয়েছেন, তিনি দলে রয়েছেন, তাই দলের প্রার্থীকে সমর্থন করাও তার দায়িত্ব বলে মনে করেন তিনি। হ্যাঁ, দলটা করে তৃণমূল, জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট, স্বাভাবিকভাবে দলের প্রতি তো একটা দায়িত্ব থাকেই। তো প্রার্থী হিসেবে ডাক্তার বর্মা এসছেন, উনি সাক্ষাৎ করলেন, উনি আমার সহযোগিতা চান। সহযোগিতা চাওয়া না চাওয়াটা বড় ব্যাপার না, জেলা তৃণমূল কংগ্রেস আমাকে বলুক না বলুক, মমতা ব্যানার্জির যেহেতু আমাকে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট করেছে, স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হোক, তার জন্য জলপাইগুড়ি বিধানসভার সিটে ডাক্তার বর্মারকে 100% জিতানোর জন্য আমার যত দূর করণীয় আমি নিশ্চয়ই করবো। সেটাই ওনাকে বললাম, শেয়ার দিলাম, ওনাকে ওনার মতন কাজ করতে বললাম, বাকিটা পরে কথা হবে। আপনি প্রার্থীর সাথে আছেন? দেখেন, দলের সাথে আছি, আমার কাছে প্রার্থী বড় ব্যাপার না, দলটা বড় ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই দলটা করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দলে যেই প্রার্থী হোক না কেন তার জন্য করতে হবে।
মানুষকে আবেদন জানাবেন প্রার্থীকে? অবশ্যই দলের জন্য, মমতা ব্যানার্জির জন্য মানুষের কাছে ভোট ভিক্ষা চাব। কিছুক্ষণ আলাপচারিত হলো, কি ছিল আগের মধ্যে আলাপচারিত বলতে? কি দেখেন, ব্যাপারটা হচ্ছে যে উনি আমার বেস্টটা চেয়েছেন, আমি ওনাকে কথা দিয়েছি যে আমার যতদূর করে আমি নিশ্চয়ই করবো। আগামী দিনে দলের সম্পর্কে বা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে সামনে কি চিন্তা ভাবনা রয়েছে আপনার? দেখেন, দল আমাকে যেভাবে ব্যবহার করবে আমি সেভাবে ব্যবহৃত হব। অন্যদিকে প্রার্থী ডাক্তার প্রদীপ কুমার বর্মা বলেন, এটি একটি সৌজন্যমূলক সাক্ষাৎকার ছিল। দীর্ঘদিন থেকেই তিনি অসুস্থ ছিলেন, বর্তমানে সুস্থ হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসে রয়েছেন, তাই নির্বাচনের আগে তার সাথে দেখা করাও তার একটি কর্তব্য, তাই তিনি এদিন দেখা করতে এসেছেন তার সাথে। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়েছে বলে জানান। মোহনবাবু খুবই পজিটিভ দৃষ্টিভঙ্গিতে সমর্থন করেছেন তাকে বলে জানান প্রার্থী। এটা একটা সৌজন্যমূলক সাক্ষাৎকার ছিল। ইনফ্যাক্ট মোহনবাবুর সঙ্গে আমাদের পরিচিতি, আমার ব্যক্তিগত পরিচিতি বহু বছরের। উনি প্রথমবার যখন এখানে মিউনিসিপ্যালিটিতে চেয়ারম্যান হলেন, তখন থেকেই বিভিন্ন প্রশাসনিক কাজেই ওর কাছে যেতে হয়েছে এবং যথেষ্টই পজিটিভ দৃষ্টিভঙ্গিতে উনি আমাদের সাহায্য করেছেন। এরপরে এবারে যখন আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে আমার প্রার্থী পদ ঘোষণা হলো, তারপরেই আমি ভেবেছিলাম যে ওর কাছে ওনার কুশল জানতে এবং ওনার শুভেচ্ছা নিতে ওনার সঙ্গে আমি সাক্ষাৎ করব। সেরকমভাবে দুদিন আগেই যাবার কথা ছিল, কিন্তু সে সময় তো উনি এখানে ছিলেন না, দিল্লিতে ছিলেন। আপনারা জানেন উনি একটা অসুস্থতাতে ভুগছিলেন, এখনও কিছু রেসিডুয়াল প্রবলেম আছে, কিন্তু অনেক অনেক ভালো আছেন। আমি চিকিৎসক হিসেবেও দেখে এলাম যে উনি প্রায় সুস্থ হয়ে গেছেন পুরোপুরি। তো আজকে যাওয়ার উদ্দেশ্য, মেইন উদ্দেশ্য হচ্ছে ওনার শুভেচ্ছা এবং সমর্থন, যাতে ওনার সেই হাত আমার মাথায় থাকে, শুভেচ্ছার হাত এই নির্বাচনকে ঘিরে। সেটার জন্যই ওনার কাছে গিয়েছিলাম, সক্রিয়ভাবে যেন উনি আমাকে সাহায্য করেন, সহযোগিতা করেন, সেটাই চাইতে গেছিলাম আর কি, ওর কাছে অ্যাপিল করতে গেছিলাম। উনি যথেষ্টই পজিটিভ রেসপন্স করেছেন এবং উনি বলেছেন ওনার সহযোগিতা, ওনার সাহায্য আমার ওপরে থাকবে। মালবাজারের তৃণমূল প্রার্থী বুলুচিক বড়াইকের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে তৃণমূলেরই নির্দল প্রার্থী। মালবাজার বিধানসভায় এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বুলুচিক বড়াইক। ইতিমধ্যে প্রচারও নেমে পড়েছে প্রাক্তন বিধায়ক বুলুচিক বড়াইক। তবে বুলুচিক বড়াইককে প্রার্থী করায় অনেক তৃণমূল কর্মীর সমর্থকেরা মেনে নিতে পারছে না, তাই সোমবার দিন বিক্ষুব্ধ তৃণমূল কর্মীর সমর্থক নেতা এবং বিকাশ পরিষদের কর্মীরা মালবাজার ব্লকের শাইলি চা বাগান এলাকায় এক বৈঠক করেন। এদিনের বৈঠকে বুলুচিক বড়াইকের বিরোধিতা করেন সবাই, তাই আগামী বিধানসভা ভোটে তারা নির্দল প্রার্থী দিতে চলেছেন মালবাজার বিধানসভায়। माल विधानसभा में कैंडिडेट लेके काले की जे कैंडिडेट आए अगले बार मैंने दस बेर उठो दस बच्चर वो काम कर लग, दस बच्चर में वो आदिवासी के प्रति कोनो नहीं काम कर लग, आदिवासी मन पूरा उदासीन है, वो के नीचे होते हैं। तो रावरे मन का इच्छा है हमीन एखन यहाँ निर्दल प्रार्थी खड़ा करे कर विचार करो थी यहाँ रावरे मन जेमन बैठा कौन कौन संगठन कर यहाँ आई के उपस्थित होके इस सभा कर ला हमें तो यहाँ विकास परिषद कर भारतीय मूलवासी आदिवासी विकास परिषद कर और टीएमसी और बीजेपी कर और विभिन्न प्रकार कर विभिन्न संगठन से हमें यहाँ उपस्थित आई। मुझे राव जब फैसला ले ली निर्दल में खड़ा है, लेकिन ये फैसला ही काले निर्दल में खड़ा कर फैसला काले ले निर्दल में पहले ले थी
कि हम इनकर डेवलप चाहे थे, हम डेवलपमेंट हम इनका डेवलप नहीं हो थे। अगले दस बच्चर हम इनका डेवलप नहीं कर लगे और उखे इधर भी टिकट मिलो थे। हम इन निर्दल एहले खड़ा करो थे कि हम इनकर आने वाला दिन में जे प्रार्थी के चयन करो थे वो डेवलप करे आदिवासी कर प्रार्थी। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা কমিটির সদস্য এবং এসটি সেলের সদস্য আগাস্টুস কেরকাট্টা বলেন, আমরা বুলুচিক বড়াইকে প্রার্থী হিসেবে মানি না। আজ যে বৈঠক হয়েছে সেই বৈঠকেও বুলুচিক বড়াইকে প্রার্থী মানতে নারাজ। বুলুচিক বড়াই 10 বছর আদিবাসীদের জন্য কিছুই করেনি, শুধু নিজের পরিবারের জন্য করেছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী বিধানসভা ভোটে নির্দল প্রার্থী দেব। আগাস্টুস কেরকাট্টা বলেন, আমি নিজে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াবো, আমাকে আদিবাসী সমাজ, বিকাশ পরিষদ, তৃণমূল এবং বিজেপি সবাই সমর্থন করছে। मैं विशेष कहे चाहूँगा जे आइज हमनी का टोटल हमनी का राज्य जितना भी मैं टोटल आदिवासी से लेकर के टोटल जे तृणमूल कांग्रेस के जे मन कार्यकर्ता है कहे और मैं भी जिला कमेटी में आऊँ, जिला कमेटी में रहते भी एखन का है कि हमने जे आइज 10 बच्चर हमनी के जे MLA रहे ब्लू चीक बड़ाई आइज किंतु आदिवासी कर लगिन कोनो प्रकार कर आदिवासी कर समाज कर लगिन आदिवासी कर लगिन कोनो काम नहीं कर लग जेकर कारण से आइज समूचा जितना भी जे आदिवासी मन हो गए तृणमूल का कार्यकर्ता जे मन आए सब मन किंतु इके इकर ऊपर नाराज हैं काले कि जे भी काम है इमन के जेना सहयोगिता से ये काम होते रहे तो सेका लेकिन एखन वो अपन परिवार के डेवलप कर रहे अपन डेवलप कर रहे लेकिन आदिवासी के समाज के लेकर के पूरा जितना भी हमने का दूसरा दूसरा समाज है उनका लेकिन कोनो डेवलप नहीं कर रहे ये डेवलप नहीं कर रहे जेकर कारण से यहाँ का जितना भी हमने का और भी कार्यकर्ता मना है TMC का कार्यकर्ता मना है आदिवासी जनजाति मना है उमन कहा था जो अगस्तुस तो निर्दल प्रार्थी में खड़ा हो से खड़ा हो अगर तो दीदी तुम खड़ा होती तो हम भी सबको सहमत आई तो मैं विशेष आज आह्वान करो थो जितना भी तृणमूल कार्यकर्ता मना है मैं उमन के आह्वान करे चाहो थो जे तोहरे मुखे यदि साथ देवा तोरे मुखे अगर यदि वोट देवा तो आने वाला दिन लगिन तुहनी लगिन मैं काम करबो दिन रात तुहनी के लगिन काम करबो मैं ये आशा करो थो। আদিবাসী মূল নিবাসীন মালবাজারের সেক্রেটারি মনোহর টোপনো বলেন, বুলুচিক বড়াই গত 10 বছরে কোনো কাজই করেনি। আমরা চাই এলাকার উন্নয়ন, কিন্তু বুলুচিক 10 বছরে কোনো উন্নয়ন করেনি, তাই আমরা নির্দল প্রার্থী ঘোষণা করছি। এ ব্যাপারে বুলুচিক বড়াই বলেন, তৃণমূল দলটা সবার, এখানে মমতা ব্যানার্জি আমাকে প্রার্থী করেছে, আমি চাইছি সবাই একসাথে কাজ করে দলকে জয়ী করি, এই ব্যাপারে সবার সাথে কথা বলবো আমি। সেটা এটা নিশ্চয় সবারই ইচ্ছা থাকে পার্টি হওয়ার, কিন্তু সবাইকে তো খুশি করা যায় না। তো নিশ্চয়ই আজকে তো আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে এখানে আমাদের IPK-র লোক কাজ করছে, নিশ্চয়ই এখান থেকে রিপোর্ট শিপোর্ট অনেক কিছু গেছে, আমাদের জেলা প্রেসিডেন্ট আছে উনিও ছিল, আমাদের ব্লক প্রেসিডেন্ট আছে, নিশ্চয়ই এখান থেকে এখানে সব আলোচনা এখানে খোঁজ খবর নিয়ে তারপরে নিশ্চয়ই দিদি এই ঘোষণাটা করেছে। তো এইখানে হয়তো অনেক লোকের ইচ্ছা ছিল, সেটা সবার পক্ষে তো সম্ভব সবাইকে খুশি করার জন্য, কিন্তু আমরা সবাই মিলে সবার সঙ্গে কথা বলে আলোচনা করে আগামী দিন আমরা সবাইকে নিয়ে দলের সাথে আমরা কাজ করব, সবাইকে নিয়ে আমি কাজ করব। খবরের জের অবশেষে ওদলাবাড়ি বাজারের সমস্ত রাজনৈতিক দলের পতাকা খুলে নিল নির্বাচন কমিশনের আধিকারিকেরা। দুদিন আগেই আমরা দেখিয়েছিলাম ওদলাবাড়ি বাজার এলাকায় বিভিন্ন সরকারি জায়গায় লাগানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের ঝান্ডা, তারপর এদিন খুলে নেওয়া হলো সব ঝান্ডা। বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই মালবাজার মহকুমার ওদলাবাড়ি এলাকা জুড়ে ভরে গিয়েছিল রাজনৈতিক দলের পতাকা, বিশেষ করে বাজারের বিভিন্ন এলাকায় গিজ গিজ করছিল বিভিন্ন দলের দলীয় পতাকা, বিভিন্ন দোকানের সামনে সারিবদ্ধভাবে লাগানো হয়েছিল পতাকা। আর এতেই সমস্যায় পড়েছিলেন দোকানদারেরা এবং পাশাপাশি সরকারি জায়গায় পতাকা লাগানোর জন্য নির্বাচন বিধি লঙ্ঘন হচ্ছিল। এই খবর পাওয়া মাত্রই নির্বাচন দপ্তরের আধিকারিক এবং মালবাজার পুলিশ এসে ওদলাবাড়ির বিভিন্ন এলাকা থেকে রাজনৈতিক দলের পতাকা খুলে নেন। এ ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের জানানো হয়, সরকারি জায়গায় যেসব পতাকা বা ফ্লেক্স লাগানো হয়েছে তা যেন দ্রুত খোলা হয়, তা না হলে নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হবে। এদিন মালবাজার নির্বাচন দপ্তরের আধিকারিক চিত্তরঞ্জন সাহা বলেন, আমাদের কাছে অভিযোগ আসে ওদলাবাড়িতে সরকারি জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা লাগানো হয়েছে, তাই আমরা পুলিশকে সঙ্গে নিয়ে সরকারি জমিতে যেসব ঝান্ডা লাগানো ছিল সেগুলো খুলে দিই। এদিকে ওদলাবাড়ি জাতীয় কংগ্রেস এবং রাজ্য সড়কের পাশে সরকারি জমিতেও বহু ঝান্ডা দেখা যায়, বেশিরভাগ ঝান্ডাই খুলে নেন আধিকারিকেরা। এদিন তৃণমূল কংগ্রেস এবং বিজেপির ঝান্ডায় দেখা গেছে ওদলাবাড়ির বিভিন্ন এলাকায়। যে ইলেকশন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের MCC গোটা রাজ্যেই কার্যকরী হয়েছে, এখন MCC কার্যকরী হলে আমাদের যে কোনো পাবলিক ল্যান্ড বা গভর্নমেন্ট প্রপার্টির উপর
কোনো পলিটিক্যাল পার্টির ঝান্ডা বা ব্যানার রাখা চলবে না। সেই হিসাবে আমরা আজকে একটা কমপ্লেন পেয়েছি উদলাবাড়ির সিভিজিলের মাধ্যমে। সেই কমপ্লেনটের অ্যাকশন নেওয়ার জন্য আমরা আমাদের এমসিসি টিম এবং সিভিজিল টিম আমরা যৌথভাবে পুলিশকে নিয়ে আমরা উদলাবাড়ি এসেছি। একটা ইলেকট্রিক পোলে একটা ফ্ল্যাগ ছিল, সেই ফ্ল্যাগটাকে আমরা ক্লিয়ার করেছি এবং পাবলিক প্রপার্টির উপরে কিছু ঝান্ডা ছিল সেগুলো আমরা ক্লিয়ার করে দিয়েছি। এই ঝান্ডাগুলো যেগুলো আমাদের পিডাব্লিউডি ল্যান্ডের উপর দোকান আছে সেই সমস্ত ল্যান্ড দোকানের উপর কোনো ঝান্ডা রাখা যাবে না। আমরা অলরেডি এই এলাকার যে পলিটিক্যাল পার্টির লোকজন আছে তাদেরকে বলে দিয়েছি যে ওনারা কিছুক্ষণের মধ্যে সব ক্লিয়ার করবে। আদারওয়াইজ আমরা আমাদের নির্বাচনের যে এমসিসি টিম সেই টিমের মাধ্যমে আমরা ক্লিয়ার করে দেব। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতি, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। EMI-তে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা পরিচালিত প্রাথমিক শেষ পরীক্ষায় মাল শহরের দুই পড়ুয়া জেলা স্তরে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে। মাল শহরের রাজাপাড়া সুদীপ্ত পাল প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পরিচালিত 2019 বর্ষের প্রাথমিক শেষ পরীক্ষায় জলপাইগুড়ি জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে। সে 400 মধ্যে 362 পেয়েছে। শহরের বাঘাযতীন কলোনি পড়ুয়া বর্ষজিৎ রায় জেলাতে তৃতীয় স্থান অর্জন করেছে। সব মিলিয়ে বর্ষজিতের 400 মধ্যে 351 নম্বর পেয়েছে। 2019 সালে মালবাজারের নিবেদিতা বিদ্যানিকেতনের চতুর্থ শ্রেণীর পড়ুয়া হিসেবে তারা প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পরিচালিত প্রাথমিক শেষ পরীক্ষার অর্থাৎ বৃত্তি পরীক্ষায় বসে। সম্প্রতি জলপাইগুড়িতে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সাফল্যের শংসাপত্র দেওয়া হয়েছে। মালবাজার নিবেদিতা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষিকা নিতা সাহা বলেন, আমরা আমাদের পড়ুয়াদের জন্য গর্বিত, আমরা চাই ওরা আরও সাফল্য পাক। বর্তমানে করোনাবিধি রয়েছে, আমাদের বিদ্যালয়গুলিতে পড়ুয়ারা আসছে না। পরবর্তীতে আবার পঠন পাঠন চালু হলে আমরা দুই পড়ুয়াকেও বিদ্যালয়ের পক্ষ থেকে সম্বর্ধিত করব। তুমি কিসে ভালো ফল করেছো? অঙ্কতে। না, বৃত্তি পরীক্ষা দিয়েছিলে? বৃত্তি পরীক্ষাতে জেলাতে কততম স্থান পেয়েছো? দ্বিতীয়। তুমি খুশি তো? হ্যাঁ। ভবিষ্যতে কি হতে চাও? সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আগে যখন বৃত্তি পরীক্ষা দিয়েছিলে তখন কোন স্কুলে পড়তে? নিবেদিতা বিদ্যানিকেতন। এখন কোন স্কুলে পড়ো? মাল আদর্শ বিদ্যাভবন। তোমার নাম কি? বর্ষজিৎ রায়। তোমার যে ফল হয়েছে তাতে তুমি খুশি? হ্যাঁ। তুমি জেলাতে কততম স্থান করেছো এই পশ্চিমবঙ্গ শিক্ষা উন্নয়ন পর্ষদ আয়োজিত বৃত্তি পরীক্ষায়? তৃতীয়। ভবিষ্যতে তুমি কি হতে চাও? ডক্টর। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকাল 8:30 মিনিটে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 62% এবং বিকেল 5:30 মিনিটে এর পরিমাণ কমে দাঁড়ায় 54%। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। জমে উঠেছে তৃণমূলের রাজনীতি। জলপাইগুড়ি জেলার অন্যতম জনপ্রিয় নেতা কৃষ্ণ দাসকে টিকিট না দেওয়ায় শুরু হয়েছে বিক্ষোভ। দলে এক প্রকার নিঃসঙ্গ হয়ে পড়া প্রাক্তন চেয়ারম্যান মোহন ঘোষের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করলেন জলপাইগুড়ির সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। তবে কি লড়াই বড্ড কঠিন? প্রশ্ন রাজনৈতিক মহলের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।
উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট থানামোড় জলপাইগুড়ি।